নোয়াখালীর সুবর্ণচরে মালিকীয় জমি জবর দখলের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপে পালিয়েছে জোরদারেরা। বিস্তারিত দেখুন ইউসুফ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে। নোয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে তার আপন জীবিত মাকে মৃত দেখিয়ে জমির মালিকানা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব অশ্বদিয়া গ্রামের মৃত আশরাফ আলী ভূঁইয়ার ছোট ছেলে শাহাবুদ্দিন। সুবর্ণচরের চরুয়াপদা ইউনিয়নের মালিকীয় ও দখলীয় জমি মাটি কেটে জবরদখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ খলিলুল্লাহ রহিম ও ইউপি মেম্বার জাকিরের নেতৃত্বে জোরদারেরা। গতকাল বিকেলে চরজব্বার থানার পুলিশের হস্তক্ষেপে অবশেষে জবরদখলকারীরা পালিয়েছে। এই বিষয়ে চরজব্বার থানায় জমির মালিক শাহাবুদ্দিন ভূঁইয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বাদী শাহাবুদ্দিন জানান, 2012 সালে আমার জীবিত মা হায়ানিত নেসাকে মৃত দেখিয়ে আমার বড় ভাই নূর ভূঁইয়া কিছু সম্পত্তি তার ছেলে মেয়ের নামে হেবা ঘোষণা করে নেয়। কিন্তু আমার মা 2016 সালের 24 ডিসেম্বর মারা যান। এর আগে জীবিত থাকা অবস্থায় 2014 সালে আমাদের চার ভাইয়ের নামে জমিগুলো রেজিস্ট্রি করে দিয়ে যান। আমার মা হায়াতের নাসা জীবিত থাকা অবস্থায় আমার মাকে মৃত দেখাইয়া ওয়ারি সূত্রে মালিক বলিয়া আমার ভাইয়ে ছেলে মেয়েদের কাছে বিক্রি করে দিছে। 2012 সালে আমার মা মারা গেছে। 2016 সালে মারা যাওয়ার 2 বছর আগে আমাদের চারি ভাইকে এই জমি আবারই সাপ কবলা করে দিয়ে দিছে। আমার কোর্টে এই জমি নিয়ে মামলা চলতেছে। এখন মামলার শেষ পর্যায়ে ভূমিগ্রাসী যারা আছে এদের সাথে কথাবার্তা বলি, এদেরকে জমি বেচার জন্য প্রস্তাব দিছে। তো এরা বলতেছে জমি আমরা নেব না, আমাদের এই জমি তোমার দাদির। এদিকে ভাই নূর নবী ভূঁইয়ার ছেলে মেয়েরা জাল দলিল সৃজন করে উক্ত ভূমিতে মাটি কাটার চেষ্টা করে এবং স্থানীয় ইউপি মেম্বার জাকির ও খলিলের নেতৃত্বে সম্পত্তিতে পুনরায় মাটি কেটে ঘর উঠানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পালিয়ে যায় তারা। এই জমি নিয়ে আদালতেও মামলা করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে জাকির মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। চরজব্বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াল হক জানান, জবরদখলের খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যে কেউ অপরাধ বা জবরদখল করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শাহাবুদ্দিনের জমি তারা কিনছে কই দাবি করে আর দাবি করি অনকা গর্বিটা করে শাহাবুদ্দিন থানাত মামলা করছে। মামলার মধ্যে মন আছে বিচার আইতে, বিচার আইতে থাকিও এই আজ্ঞাবদ্ধ করে দিলে ফুলুস কালকা হিরি মারি গা হাঁকে দিয়ে যে 2 বছর দেখলাম হিরি আতনে বাজিয়ে গিয়ে দেখলাম আই ইঞ্জিনি জমি দুই হয়ে শেষ। এই পর্যন্ত আমরা আর কিছু জানি না। অন দে এই বাজিয়ে হিরি বেচছে বেশি, অন হাতিয়ালা তো বেচছে বেশি, অনগা মাইডাড়িকে সেইটা দিয়ে গেলাম। চেতনায় একাত্তর হৃদয় স্বদেশ।